এই তো তোকে পেয়েছি। তোকে পাওয়ার জন্য আমি কতই না সাধনা করেছি, অবশেষে আজ আমি তোর সন্ধান পেলাম। তবে তুই এতদিন জঙ্গল ছেড়ে এই পাহাড়ের গুহায় এসে লুকিয়েছিলি? তান্ত্রিক, তুই এখানেও চলে এসেছিস? দয়া করে তুই আমার কোনো ক্ষতি করিস না, আমি যে গর্ভবতী, এই অবস্থায় আমি তোর সাথে লড়তে চাই না। তুই আমাকে লড়াই করার ভয় দেখাচ্ছিস, বোকা কোথাকার। তুই চাইলেও আমার সাথে লড়াই করে পাবি না, কারণ তোর চেয়ে আমি বেশি শক্তিশালী। আর তুই গর্ভবতী হওয়ার অজুহাত দেখাচ্ছিস, আমি তো তোর গর্ভের ডিমটাই চাই রে, কারণ তোর ডিম থেকে যে ছানা বের হবে সে আমার থেকে বেশি শক্তিশালী হবে। আর তোর ছানা যে কোনো মুহূর্তে আমায় হত্যা করতে পারবে, তাই তো আমি তোর ছানাকে পৃথিবীর আলো দেখতে দিব না। খবরদার তান্ত্রিক, তুই আমার ছানার দিকে নজর দিবি না। আমি জীবিত থাকতে আমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হতে দিব না আমি। হাসির কথা শেষ হতে না হতে তান্ত্রিক হাসির উপর তন্ত্র শক্তি প্রয়োগ করে, আর হাঁস আহত হয়ে যায়। আর তখনই হাঁস তান্ত্রিককে ধাক্কা দিয়ে ছুটতে শুরু করে, আর আহত রক্তাক্ত অবস্থাতে হাঁস ছুটতে থাকে। বাবা গো, কোমরটা গেল, শয়তান হাঁসকে রক্তাক্ত করে দিলাম, তবুও হাঁসের শিক্ষা হলো না, আমায় ধাক্কা দিয়ে পালালো। কিন্তু তোর রক্ষে নেই হাঁস, আমিও আসছি তোকে ধরতে। এরপর তান্ত্রিকও হাঁসকে ধরার জন্য ছুটতে শুরু করে, কিন্তু হাঁস ছুটতে গিয়ে টুনির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। টুনি খুবই দয়ালু মনের মেয়ে, কারো বিপদ দেখলে টুনি সাহায্য করতে ছুটে যায়, আর এই স্বভাবের কারণে টুনি দ্রুত হাঁসকে তোলে। একি, এ হাল কি করে হলো তোমার? তোমার শরীর থেকে তো অনেক রক্ত ঝরছে, চলো আগে তোমার শরীরে জড়িবুটি লাগিয়ে দিই। না বোন, তুমি আমায় নিয়ে অস্থির হয়ো না, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তবে তুমি দ্রুত আমার সাথে আড়ালে চলো, ওই শয়তান তান্ত্রিক যে চলে এলোই বলে। এ কথা বলে হাঁস টুনিকে টেনে নিয়ে আড়ালে যায়, আর টুনি হাঁসের কথার কিছুই বুঝতে পারে না, উল্টো বলে, কি সব কথা বলছো তুমি, আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। তান্ত্রিক ভাই এখানে আসবেই কেন, সবটা খুলে বলো তো আমাকে। সে যে অনেক কথা, আসলে আমি আর তান্ত্রিক ইগল একসাথেই তন্ত্রবিদ্যা শিখেছিলাম, আর আমি আমার তন্ত্রবিদ্যাকে পরোপকারে কাজে লাগাতাম, কিন্তু ইগল তন্ত্রমন্ত্রকে খারাপ কাজে ব্যবহার করত। আমি অনেক বারণ করলেও ইগল আমার কোনো কথাই শোনেনি, বরং দিন দিন বেশি খারাপ হয়ে ওঠে। এমন সময় আমি গর্ভবতী হয়ে যাই, আর পরোপকারের ফলে আমার গর্ভের ডিম পূর্ণ শক্তি প্রাপ্ত হয়। আর এই কথা জানতে পারার পরে আমি পাহাড়ের গুহায় গিয়ে গা ঢাকা দিই, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ইগল আমার গর্ভের ডিমের পূর্ণ শক্তির ব্যাপারে জানতে পেরেছে। আর তান্ত্রিক এটাও জানতে পারে যে আমার ডিম থেকে যে ছানা হবে সে পূর্ণ শক্তি বলে ওই শয়তান তান্ত্রিক ইগলকে হত্যা করতে পারবে, তাই ও আমার গর্ভের ডিম নষ্ট করার জন্য আমার পিছু নিয়েছে আর আমার এই অবস্থা করেছে। এসব কথা বলতে বলতে হাঁস ধপাস করে পড়ে যায়, আর হাঁসের শরীর থেকে রক্তক্ষরণ বেড়ে যায়। কি সর্বনাশ, তোমার তো অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, এভাবে থাকলে তো তুমি মারা যাবে। আমার মৃত্যু যে সন্নিকটে তা বুঝতে যে আমার আর বাকি নেই, তবে দয়া করে তুমি আমার শেষ উপকারটা করো। একজন মা হিসেবে তোমায় অনুরোধ করছি, আমি আমার ডিমটা তুমি গর্ভে ধারণ করো, কারণ আমি চাই না আমার সাথে সাথে আমার সন্তানেরও মৃত্যু হোক, আর এও চাই না যে ওই শয়তান তান্ত্রিক আর কোনো খারাপ কাজ করুক, আমার সন্তান পৃথিবীতে এসে ওকে বধ করুক, এটাই যে আমি চাই। হ্যাঁ, টুনির পেটে হাঁসের ডিম হবে, কিন্তু আমি তো এখনো অবিবাহিত, আমি যদি এখন গর্ভবতী হই তবে তো কেলেঙ্কারির শেষ থাকবে না, আর তুমি তোমার গর্ভের ডিম আমার পেটে দিবে বা কী করে? বললাম তো আমি তন্ত্র শক্তি জানি, তবে তুমি আর না করো না বোন, আমার গর্ভের সন্তানকে বাঁচাও আর শয়তান তান্ত্রিককে বিনাশ করতে সাহায্য করো। তবে এই ছানা শুধু তান্ত্রিককে বিনাশ করবেই না, তোমার ভাগ্যের দুয়ারও খুলবে। এসব কথা বলে হাঁস হাত জোর করে কাঁদে, আর টুনিও হাঁসের কথায় আর না করতে পারে না। এরপর হাঁস তন্ত্র শক্তির দ্বারা তার গর্ভের ডিমটা টুনির গর্ভে দেয়, আর টুনি গর্ভবতী হতেই হাঁস মারা যায়। টুনি গর্ভবতী অবস্থাতেই বাসায় ফিরে আসে। অবিবাহিত টুনি গর্ভবতী হওয়ার খবর পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে।
আর জঙ্গলের সব পাখিরা মিলে টুনির নামে শালিশ বসায়। টুনি, তুই কোন পাপের বোঝা নিয়ে আমার জঙ্গল কলঙ্কিত করছিস বলতো? সব সত্যি স্বীকার কর আজ, তোর এই পাপের ফল কার? কে তোর এই সন্তানের বাবা? বিশ্বাস করুন পাখি প্রধান, আমি কোনো পাপ বয়ে বেড়াচ্ছি না, বরং আমার গর্ভের সন্তান পুণ্যবতী, আর আমার গর্ভবতী হওয়াটাও পাপ নয়। চুপ কর কলঙ্কিনী, পাপ বয়ে বেড়াচ্ছিস আবার জোর গলায় কথা বলছিস? পাখি প্রধান, আমরা এমন দুশ্চরিত্রা কলঙ্কিনীকে আমাদের সমাজে রাখতে চাই না, তাড়িয়ে দিন এ চরিত্রহীনাকে। এভাবেই সব পাখিরা টুনির বিরুদ্ধে কথা বলতে থাকে, আর সব কথা শুনে পাখি প্রধান টুনিকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। হায় ঈশ্বর, একটা ভালো কাজের জন্য আজ আমায় এত মিথ্যে অপবাদ সইতে হলো, জঙ্গল ছাড়া হতে হলো। তবে আমিও দমে যাবার নয়, যে করেই হোক আমি আমার গর্ভের ছানাকে পৃথিবীতে আনবই। এমন জেদ মনে নিয়ে টুনি জঙ্গল ছেড়ে চলে যায়, আর এদিকে তান্ত্রিক তো হাঁসের খোঁজে মরিয়া হয়ে যায়। উফ, ওই হাঁস আমার কবল থেকে পালিয়ে গেল, কিন্তু আমিও হাল ছাড়বো না। আমি আমার সুরক্ষার জন্য হাঁসের ছানাকে বধ করবই, আর আজ থেকেই আমি সেই যাত্রা শুরু করব। এরপর তান্ত্রিক হাঁসের ছানাকে বধ করার জন্য নতুন করে তন্ত্র ফাঁদ তৈরি করতে শুরু করে। এদিকে টুনি অন্য জঙ্গলে চলে যাওয়ার কিছুদিন পরেই ডিম দেয়, আর ডিমে তা দিয়ে কিছুদিনের মধ্যেই ফুটফুটে হাঁসের ছানা ফোটায়। আর এদিকে তান্ত্রিকের ধ্যান ভঙ্গ হয়। আমার তন্ত্র শক্তি বলছে হাঁসের ছানা পৃথিবীতে এসেছে, তবে আর দেরি করা যাবে না, এক্ষুনি হাঁসের ছানাকে বধ করার জন্য বেরিয়ে পড়তে হবে। একথা বলে তান্ত্রিক তার তন্ত্রযুক্ত ঝাড়ুর উপর উঠে বসে, আর ঝাড়ুটা উঠতে শুরু করে। আর এদিকে হাঁসের ছানা পূর্ণ শক্তি প্রাপ্ত হয়, বেশ চালাক চতুর হয়, আর টুনিও হাঁসের ছানার জন্মের পরপরে তাকে সব কথা খুলে বলে। ততক্ষণে তান্ত্রিক হাঁসের ছানার নিকট পৌঁছে যায়। এই তো হাঁসের ছানা, তবে তুই পৃথিবীতে এসেই পড়েছিস, তবে আর বেশি আয়ু নেই তোর, আজ আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। তাই বুঝি ভুলে যাস না শয়তান তান্ত্রিক, আমি তোর থেকে বেশি শক্তিশালী, আর আমি তোর মৃত্যুর কারণ। তুই হয়তো আমার এক মাকে হত্যা করেছিস, কিন্তু আমার আরেক মা আমায় সবটা বলেছে, তাই আজ আমি মরবো না, বরং তোর মতো শয়তান তান্ত্রিককে আমি মারবো। এরপর হাঁসের ছানা হা করে, আর হাঁসের ছানার মুখ থেকে একে একে তীর বের হয়ে তান্ত্রিকের শরীর ক্ষত বিক্ষত করে দেয়, আর তান্ত্রিক মারা যায়। আর হাঁসের ছানার এমন শক্তি দেখে টুনি কিছুটা ঘাবড়ে যায়। কি ব্যাপার মা, এত ঘাবড়াচ্ছো কেন? এ তো আমার কঠিন রূপ, যা শুধুমাত্র পাপকে বিনষ্ট করার জন্য। তবে আমার আরেকটা দয়ালু রূপ আছে, যা আমি তোমার থেকে পেয়েছি, আর সেই দয়ালু রূপ দিয়ে আমি তোমাকে সাহায্য করব, আর আমরা মাছানা মিলে সুখে থাকব। এ কথা বলে হাঁসের ছানা মুখ দিয়ে সোনার মুদ্রা বের করে, আর সোনার মুদ্রার সাহায্যে টুনি আর তার হাঁসের ছানা মিলে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।